সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা, আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্ব, আমাদের চরিত্র কতটা নষ্ট হয়েছে আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব। সেই তথ্য হলো, আমাদের যে মা বোনেরা, তারা কি এখন পর্দায় থাকে? না। কথা বলেন, পর্দায় থাকে? না। তারা এখন পর্দায় থাকে না। কেন? এ আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলাদেরকে বলেছে, তোমরা ঘরে থাকো, তোমরা তোমাদের সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাইও না, তোমরা পর্দা করো, কারণ এটা নারীদের জন্য ফরজ। মাথা থেকে পা পর্যন্ত তাদের পোশাক দিয়ে আবৃত করে রাখতে হবে, এটা তাদের জন্য বন্ধ ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশেষ কারণে হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, রাষ্ট্রীয় কোনো কাজ যেমন হজে যাবে, পাসপোর্ট বানাবে, মুখমণ্ডল দেখাতে পারবে, অন্যথায় পুরো বডি ঢেকে রাখা তাদের জন্য ফরজ। জোরে জোরে সুবহানাল্লাহ। মহিলাদের ফরজ, মহিলাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। একটা পুরুষ যদি অন্ধ হয়, মহিলা দেখতে পায়, ওই অন্ধ পুরুষের দিকে নজর দিতে পারবে না। বন্দরে আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেছেন, মাইমুনা সহ আমি রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, এমন সময়ে দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? এখান থেকে স্থান পরিবর্তন করে এখান থেকে আউট হয়ে যাও। এবার আমার নবী যখন বললেন এখান থেকে সরে যাওয়ার জন্য, তখন ওরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। কি? যেই পুরুষ সেই অন্ধ নসুলের দরবারে আসতেছে। এবার আমার নবী উত্তর দিয়ে দিল যে, ওই আব্দুল্লাহ হয়তো অন্ধ, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নয়। কি হার্ট বিষয় দেখছেন, একদম হার্ট না? এই জন্য বলবো মা বোনদেরকে, জানালা দিয়ে পর পুরুষকে দেখা যাবে না। আপনার বাড়ির আঙিনায় বেতার বেড়া দিয়েছেন, দরজার বেড়া দিয়েছেন, ওই বেড়া দিয়ে চুকি দিয়ে পুরুষের দিকে তাকানো যাবে না, দেবরের দিকে নজর দেওয়া যাবে না। রাসূলকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলে দিয়েছে, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন না কেন? দেবরের সাথে দেখা হওয়ার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নারীদের পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বলেছে নবী, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখেছে রে শুধু মহিলা, আর মহিলা আর বড় লোক। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলেছেন, নারী হলো গোপনীয় জীব, যখন তারা পর্দার বাইরে চলে যায় তখন শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে, আল্লাহর হাবিব বলেছেন, যেই মহিলাটা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, দেখবেন এখন মহিলারা ওন্না মাথায় দিলেও তার চুল দেখা যায়। আমার নবী বলেছে, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই মহিলাটা হলো উলুঙ্গিনী, তার মানে ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আমি বলেছি, আমাদের চরিত্র ভালো নয়, ওই পুরুষকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না, ওই পুরুষকে আল্লাহ ক্ষমা করবে না যে তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও তাকে শাসন করে না, ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন কাবার কিছু মা নারী দেখা যায় পুরুষের মতো চলে, পুরুষের পোশাক পরে, আছে না নাই? ওই নারীর নাম হলো মর্দা মহিলা। এই মর্দা মহিলার জন্য জাহান্নামে খাবার বরাদ্দ আছে, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। এই তিনাতুল খাবারটা এই মর্দা মহিলা কবরে যাওয়ার পরে তাকে খাওয়ানো হবে। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর রক্ত পূজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে নারীদেরকেও সচেতন
হতে হবে ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক এখন আপনাদের এলাকায় স্বামী স্ত্রী ঝগড়া আছে নি অভাব নাই ও মা স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় তাইলে তো খুব খারাপ আছে المرأة إذا صلت خمسها وصام شهرها وأحسنت فرجها وطعت بالها فلتدخل من أي باب الجنة شاء আমার নবী জানিয়ে দিয়েছেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে ওই মহিলার জন্য আটটা জান্নাতের দরজাই খোলা থাকবে সে যেটা দিয়া মন চায় সেটা দিয়া প্রবেশ করতে পারবে বন্ধুরে আমার স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর জান্নাত স্বামীর কথা মেনে চলতে পারলে নারী জান্নাতি হবে নারীদেরকে বলবো সাবধান হও গো মা বোনেরা সাবধান হও কোন মহিলা ইন্তেকাল করার পরে যদি স্বামীর চক্ষু থেকে একটা ফোঁটা জগের পানি পড়ে যদি স্বামী কেঁদে বলে আল্লাহ গো জীবনের সবচেয়ে বড় সঙ্গী হারিয়েছি গো সবচেয়ে বড় ভালোবাসার মানুষকে হারিয়েছি গো আল্লাহ স্বামী যদি একটা চোখের পানি ফোঁটা পালায় রে স্ত্রী যত শিক্ষিত হোক আর স্বামী যত মূর্খই হোক স্বামী যদি কেঁদে কেঁদে বলে আল্লাহ গো তুমি আমার বিবিকে ক্ষমা করে দাও আমার আল্লাহ তার কবরটাকে সঙ্গে সঙ্গে জান্নাত বানায় দেয় আরো জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলবো স্বামীর কথা মেনে চলো স্বামীর অর্ডার মেনে চলো তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে আমার নবী বলেছেন তোমাদের চুলার উপর যদি দুধ রান্না করতে থাকো দুধের চাইতে রিক্সের রান্নার কোনো দো রান্না নাই জানেন না এটা দুধ কিন্তু একটু যখন উত্রায় এটাকে হাজার চেষ্টা করলে আর আটকাতে পারবেন না এটা একেবারে দ্রুত গতিতে উত্রাইয়া পড়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহকেন দুধের মতো একটা রিক্সের রান্না যেটা চুলায় যখন আগুন দিবেন একটু উত্রাইতে থাকবে কিছুক্ষণের মধ্যে দেখবেন উত্রাইয়া পড়ে যাবে আল্লাহর হাবিব বলেছে দুনিয়ার স্ত্রী রে তোমাদের চুলার উপর যদি দুধ যদি তুমি বসায় রাখো এমন সময় যদি স্বামী তোমাকে ডাক দেয় তুমি দুধ রান্না ছেড়ে দিয়ে ওই দুধের পাতিলের দিকে নজর দিও না তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু স্বামী যদি পান খায় অনেক আছে না স্বামী পান খায় আমার নবী জানিয়ে দিয়েছেন স্বামী যদি পান খায় এক খিলি পান দাও স্বামীকে একটা খিলি পান দাও দুজনে মিষ্টি আলাপ করো একটা ঘন্টা সময় যদি তুমি দিতে পারো তাহলে তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব আসবে স্বামী স্ত্রীর প্রেম অত মধুর এখন বর্তমানে স্বামী স্ত্রী বন্ধ ম্যাক্সিমামই ইঁদুর বিড়ালের মতো কথা বলেন না কেন আছে না নাই নাকি মিথ্যা বললাম আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন স্ত্রী কি যদি গভীর রজনীতে স্বামী যদি ভালোবাসতে চায় আদর দিতে চায় স্ত্রীটা কি করলো না স্বামীর ডাকে সাড়া দিল না মুখটা অন্যদিকে ঘোরাইয়া সারাটা রাত পার করে দিল এখন স্বামীর মনে বন্ধ বড় কষ্ট লেগেছে আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন ওই স্ত্রীর উপরে সারা রাত গজবের ফেরেশতারা শুধু লানত দিতে থাকে ওই রাত্র থেকে একেবারে পুরো রাত্র সকাল পর্যন্ত নাউযুবিল্লাহ আজকে সেই আদর্শ কি আমাদের আছে কথা বলেন না কেন আছে এখন স্বামীর দিকে যদি যাই স্বামী যদি চা খাও বাজারে বিবিকেও চা খাওয়াতে হবে তুমি যদি তোমার জন্য পোশাক কিনো বিবির জন্য পোশাক কিনতে হবে
এটা হলো স্বামীর দায়িত্ব। কারণ স্ত্রী যদি স্বামীর বিপক্ষে যায়, স্বামী যদি স্ত্রীর বিপক্ষে যায়, দুজনেই জাহান্নামী হয়ে যাবে বন্ধু। একজনের উপর আরেকজনের হক আছে, আছে না নাই? কথা বলেন না কেন? স্ত্রীর প্রতি যথেষ্ট সুন্দর আচরণ আপনাকে করতে হবে। স্ত্রীর মুখের উপর মাইর দেওয়া যাবে না, তাদেরকে গালাগালি করা যাবে না, বকাঝকা করা যাবে না। স্ত্রী ভুল করবে, কারণ নারীদেরকে শয়তান বেশি ব্যবহার করে। তারা যখন 100টা ভুল করবে, আপনি 99টা ভুল ক্ষমা করে দিবেন, একটা ভুলের জন্য শাসন করবেন। কারণ নারীর জন্ম হয়েছে বাঁকা হাড্ডি থেকে, এটাকে যদি ফালায় রাখেন বাঁকাই থাইকা যাবে, ঠিক কিনা বলে? এই জন্য একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার বেশি শক্ত করতে গেলে ভেঙে যাবে, এই জন্য বেশি শক্ত বন্ধ করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী বিয়ের পরে যদি স্ত্রীকে মোহরানা দেয় না দেয়, মোহরানা না দিয়ে যদি কোনো স্বামী মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? মানে বিয়ে কাবিন দেন না কাবিন, এ কাবিনের টাকা বউকে দিতে হবে বন্ধু, কাবিনের টাকা বউকে দিতে হবে। আপনি কাবিনের টাকা বউকে না দিয়ে আপনি মারা গেলেন, এখন বউ তো মহাশূন্যের মধ্যে বসবাস করবে। পুরুষ চাইলে বন্ধু 4টা বিয়ে করতে পারে, কয়টা? কিন্তু একটা মেয়ে যত সুন্দরী হোক, যত রূপসী হোক, আপনার আমার মা বোন, ঠিক কিনা বলে? মেয়েরা কি আপনার আমাদের না সবার? বন্ধু একটা মেয়েকে একটা বিয়ে দিলে দ্বিতীয় বিয়ে সহজে দেওয়া যায় না, যদিও টাকা পয়সা অনেক খরচ করে আর একটা বিয়ে দেয়, মেয়েরা বন্ধু সুখী হয় না। হাজারের মধ্যে দু একজন যদি সুখী হয় তার কপাল গুনে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হাবিব বলেছে, বিয়ের পরে বউকে মোহরানা দিয়ে দাও, যদি তুমি মোহরানা না দিয়ে যদি কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, স্ত্রী ও স্বামীর কথা মেনে চলবে, তাহলেই বন্ধু সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নেক সন্তান পৃথিবীতে আসবে, আর এই সন্তান হয়তো হতে পারে পৃথিবীর জন্য, দেশের জন্য উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন না কেন? আজকে স্বামী ও স্বামীর জায়গায় নাই, স্ত্রী ও স্ত্রীর জায়গায় নাই, ঠিক না বলেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়, আমাদের কি চরিত্র ঠিক আছে? কথা বলেন না কেন? আছে? আমাদের চরিত্র ঠিক নাই, আছে? জি, হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে, কারণ ওরা তো এমনি বাঁকা। এটা কি এমনি বাঁকা? তারপরে শয়তান আবার এদেরকে রশি হিসাবে ব্যবহার করে। দেখবেন মানুষকে যত গায়েল করে শয়তান, নারীকে দিয়ে করে। এর মানে এই না যে তাদেরকে আমরা ছোট করে দেখবো, বকাঝকা করব, ঠিক না বলেন? নারী একবারে নিকৃষ্ট, আবার নারী কিন্তু উৎকৃষ্ট, ঠিক না বলেন? আবার এই নারী যদি পৃথিবীতে না থাকে, পৃথিবী কিন্তু এই প্রজন্মই শেষ, আর সামনের দিকে আগাবে না। এই জন্য আমাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমাদের সফলতা সম্ভব, ঠিক না বলেন?